নমস্কার প্রিয় বন্ধুরা, হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের আমি তোমাদের সাথে গোপাল সোনার সকাল থেকে রাতের একটি সেবা রুটিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যখন আমি আমার ওই বিশেষ কটা দিনে যখন সেবা করতে পারি না গোপাল সোনার, তখন আমার বাড়ির কেউ একজন সদস্য ওই সময় আমার হয়ে সেবাটা করে। আজকে যেরকম আমার দাদা ভাই গোপাল সোনার সেবা করছে, অথবা কখনো মা, যখন যেমনটা কারো সুবিধা হয় সেইভাবেই। আর দেখো বন্ধুরা, মেয়েদের মাসিক কিংবা পিরিয়ডস এটা খুবই স্বাভাবিক এবং প্রাকৃতিক বিষয়, এটা সবাই জানে, কম বেশি সবাই জানে। যারা ছোট দর্শক বন্ধুরা রয়েছে তারাও হয়তো বিষয়টা জানো। আর আমি এ বিষয়ে বলে রাখি যে গোপাল সোনার কিংবা রাধা মাধবের নিত্যদিনের সেবা কোনো অবস্থাতেই বন্ধ রাখতে নেই কিংবা বন্ধ করা উচিত নয়। যদি এমন হয় যে যাদের বাড়িতে নিউক্লিয়ার ফ্যামিলি বিশেষ কেউ সদস্য নেই অথবা কেউ একজন থাকে, সেক্ষেত্রে আমরা গোপাল সোনার সেবা কীভাবে করতে পারি, বাকি ঠাকুরদের থেকে সিংহাসনটা একটু আলাদা রেখে, বিশেষ করে গোপাল সোনার, যদি গোপাল সোনা বাড়িতে থাকে অবশ্যই এক্ষেত্রে করা যায়। যেটুকু আমি শুনেছি যে বাকি ঠাকুরদের সিংহাসন থেকে গোপাল সোনার সিংহাসনটা একটু আলাদা রেখে তার ওই কটা দিন কিন্তু একটু সেবাটা করাই যায়। কারণ আমাদের লাড্ডু গোপাল কিংবা নাড়ু গোপাল কিন্তু আমাদের ভাই কিংবা ছোট্ট একটি বাচ্চা বা আমাদের সন্তান রূপে থাকে। তো দেখো বন্ধুরা, কেউ যদি মা হিসেবে গোপাল সোনার সেবা করে, তাহলে ওই কটা দিন নিশ্চয়ই গোপাল সোনাকে বসিয়ে রেখে আলাদা করে সেভাবে কিন্তু থাকতে পারবে না, যদি সেবা না দিয়ে থাকে প্রতিদিনের যে সেবাটা। তো এটা যে যার মতামত, আমি কারুর মতামত বা বিশ্বাসকে আঘাত করতে চাই না, তবে আমার মনে হয় অবশ্যই করা যায়। কারণ লাড্ডু গোপাল কিংবা রাধা মাধবের সেবা কখনোই বন্ধ রাখাটা উচিত নয়। এবার এটা যে যেমনভাবে নিতে পারে, আমি আলাদা করে কাউকে জোর করব না, তবে আমি আমার মতামত দিলাম। আমি যেহেতু পারি যে আমার হয়ে কেউ সেবা করে দিতে পারে ওই কটা দিন, তাই জন্য আমি করি না। না হলে কিন্তু আমারও যদি কোনোরকম অসুবিধা থাকতো বা এরকম যদি কেউ না থাকতো, তাহলে আমিও সেটাই করতাম, গোপাল সোনার সিংহাসনটা আলাদা করে সেবার চেষ্টা করতাম। তো সৌভাগ্যবশত আমার বাড়িতে আমার হয়ে ওই কটা দিনের জন্য অবশ্যই কেউ না কেউ সেবা করে দেয়, তবে আমি যেরকমভাবে করি সেভাবে হয়তো হয় না, কম বেশি এদিক ওদিক হয়ে যায়। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের লাড্ডু গোপাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর কি সুন্দর মুখটা মিষ্টি লাগছে দেখো আমাদের গোপাল সোনাকে। আর আমি দূর থেকে ভিউটা করছি, হয়তো ভিউটা মানে অনেক জায়গাতেই কেঁপে যাচ্ছে, ঠিকঠাকভাবে হচ্ছে না, তবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, মেয়েরা এই সময় শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে, যার জন্য দেখবে পুজোতে আমাদের আগেকার দিনে মানা করতো, যারা মা জেঠিমা মাসিরা রয়েছে তারা সব থেকে ভালো বিষয়টা বুঝবে, এই সময় মেয়েদের কিন্তু মেজাজ কিংবা মুড়ি হয়ে যায় মেয়েরা খুবই এই সময়। তো এই কটা দিনের জন্য অনেকে মানা করতো যে ঠাকুর ঘরে এখন যাওয়া যাবে না বা ছোঁয়া যাবে না, অনেক সময় কিন্তু রান্নাঘরেও যেতে অনেকে মানা করতো। তো দেখো বন্ধুরা, এটার কারণ অনেকে অনেক রকমভাবে দেবে, তবে আমার যেটা মনে হয় যে আমরা যদি শারীরিকভাবে বা মানসিকভাবে যদি ভালো ফিল না করি, তাহলে ঠাকুরকে কিভাবে আমরা সেবা করব, তাই না বলো? তো এটা যে যার নিজের মতন করে মতামত, আলাদা করে আমি কাউকে সেটা আঘাত করতে পারি না। তো দেখো বন্ধুরা, আজকে সকালবেলায় গোপাল সোনাকে ছোটো ছোটো যে মিষ্টি বিস্কুটগুলো হয় সেটার সাথে দেখো জলের ভোগ নিবেদন করা হয়েছে, আর তার সাথে গোমাতাকেও কিন্তু আমরা ভোগ নিবেদন করেছি। তোমরা অনেকে জানতে চাও যে গোমাতার সেবা আমি কীভাবে করে থাকি, তো সেটা হলো আমি দুবার দিনে গোমাতার সেবাটা দিই, সকালবেলায় যখন পুরো পুজোটা হয় আর সন্ধ্যাবেলায়। আমি চারবেলা হয়তো সেবা দিতে পারি না, গোমাতাকে আমি দুবেলা সেবা দিয়ে থাকি। তো এটাও অনেকে রিকোয়েস্ট করেছিলে, আমি অবশ্যই কোনো একটি ভিডিওতে আলাদা করে দেখাবো যে গোমাতার সেবা আমি কীভাবে করে থাকি বন্ধুরা। তো দেখো, আমি যখন গোপাল সোনার কাছে থাকতে পারি না, এইভাবেই কিন্তু সেবাটা হয়ে থাকে। আলাদা করে তোমাদের যেটা আমি দেখানোর চেষ্টা করছি যে আমার হয়ে যখন বাড়ির কেউ পুজোটা করে তখন কীভাবে হয়, তো সেটাই আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি বন্ধুরা। তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে আমার ওই বিশেষ কটা দিনে গোপাল সোনার সেবা কে করে বা কীভাবে হয়, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আরেকটা কথা বন্ধুরা, গোপাল বিষয়ক এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা চাইলে বাকি ভিডিওগুলো এই চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা আমি উপরের আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সে কয়েকটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা বাকি ভিডিওগুলো চেক করে নিতে পারো। আর যারা যারা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল লাইফ টাইম কৃষ্ণা ব্লগ যারা ভিজিট করনি, তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো, কারণ সেখানে আমি ব্লগ ভিডিও, বিশেষ করে গোপাল সোনার সাথে আমাদের বাড়ির যে কজন রয়েছে তাদের সাথে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি। তাই অবশ্যই তোমরা পারলে সেই ভিডিও গিয়েও দেখে আসতে পারো, এই হাসি খুশি মন চ্যানেলের হোম পেজেই কিন্তু পেয়ে যাবে। তো দেখো গোপাল সোনার, এখন আমি চলে এসেছি দুপুরবেলায়, সকালবেলার আমি তোমাদের সেবাটা দেখিয়ে দিলাম হালকা করে, আমি যেটুকু পেরেছি আমার মতন করে। আর এখন দুপুরবেলা গোপাল সোনাকে স্নান করাতে নিয়ে যাবে আমার দাদা ভাই। তো দেখো, আমি যেরকমভাবে সেবা করে থাকি বন্ধুরা, সেইভাবে কিন্তু সেভাবে হয় না, তোমরা দেখতেই পারছো যে আমি যেরকমভাবে করি, কারণ সবার সেবার পদ্ধতি কিন্তু এক হয় না।
তবে আমি কাউকে জোরও করি না যে এটা করতে হবে ওটা করতে হবে। মন থেকে যেরকমভাবে সেবা আমার বাড়ির কজন যারা করে তারা যেরকমভাবে পারে আমি সেইভাবেই করতে পছন্দ করি, কারণ ওই কটা দিনের জন্য আমি জানি গোপাল সোনার সেবা একটু বিশেষ হবে। কারণ দেখবে বন্ধুরা, আমরাও যদি বাড়িতে ছোটো কোনো বাচ্চাকে কারোর কাছে বা কারোর দায়িত্বে দিয়ে আসি, দেখবে একটা মন পড়ে থাকে যে সে ঠিকঠাকভাবে আমার বাচ্চাটাকে খাওয়াচ্ছে কি না, কিংবা দেখাশোনা করছে কি না, ঠিক ঠিক সময়ে যেরকমভাবে আমরা তার সেবা করে থাকি কিংবা তাকে যে কেয়ার করে থাকি বিশেষ করে, তো সেইটা আমাদের মনেও থাকে। তো আমিও সেটা ভাবি যে এই সময় গোপাল সোনার তো ঠিকঠাকভাবে হচ্ছে কি না, তবে যেগুলো দাদাভাই পারে না কিংবা মা হয়তো বুঝতে পারে না তখন আমি অবশ্যই বলে দিই, কারণ আমি যেভাবে করে থাকি দেখতেই পাচ্ছ সেইভাবে একটু অন্যরকম হচ্ছে এক্ষেত্রে, আর আমার হাতটা বারে বারে কাঁপছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি দূর থেকে জুম করে ভিডিওটা করছি, দেখতেই পাচ্ছ। একটা বিষয়ে দেখবে বন্ধুরা, লাড্ডু গোপাল একটা ছোট্ট বাচ্চার রূপেও হলো কিন্তু ঠাকুর, এটা অনেকেই মনে করে। তার জন্য অনেকে সেটা মানে যে এই সময় অবশ্যই ঠাকুরকে সেবা করা উচিত নয় বা হাত দেওয়া উচিত নয়। তবে আমার যদি নিজস্ব মতামত মনে করো, আমি কি মনে করি সেটা যদি হয়, তো আমি আমার মতামত দিতে চাই, সেটা হলো যে আমি মনে করি যে লাড্ডু গোপাল আমাদের ছোট্ট বাচ্চা হিসেবে তার সেবা অবশ্যই করা যায়। বাকি ঠাকুরদের সিংহাসন থেকে একটু দূরে রেখে গোপাল সোনার সেবা অবশ্যই করা যায়। আর যখন আমরা এই মানে বিষয় থেকে যাই পিরিয়ডস বা মাসিক, তখন কিন্তু মেয়েরা যারা আছে তারা বুঝতেই পারে এই সময়টা যে কখন কি হতে চলেছে, আমরা আগে থেকে একটুখানি টের পেয়ে যাই। তো সেই রকমভাবে যদি আমরা আগে দিয়েই পুজোর কিছু জিনিস আলাদা করে নিই, যেমন ধূপ মোমবাতি কিংবা একটু ভোগের যে কৌটোগুলো থাকে আমাদের প্রসাদের, বাতাসা মিষ্টি বিস্কুট এইগুলো যে শুকনো খাবারগুলো, ওই কটা দিনের জন্য আমরা অবশ্যই দিতে পারি, যেটা আমাদের পুরো ঠাকুর ঘরের জন্য আলাদা থাকে সেখান থেকে একটু আলাদা করে নিয়ে, যদি আমরা আলাদা করে চৌকিতে নিয়ে গোপাল সোনার সেবা করি সেখানে বসিয়ে তার খাটটা একটু যদি আলাদা করা যায়, তাহলে আমার মনে হয় না কোনোরকম অসুবিধা হয়। আমি লাড্ডু গোপালের ক্ষেত্রেই বলছি, বাকি ঠাকুরদের ক্ষেত্রে নয়, কারণ আমি সবথেকে বেশি পছন্দ করি গোপাল সোনার সেবা করতে, এটা তোমরা অনেকেই জানো। বিশেষ করে এই চ্যানেলে কিন্তু গোপাল সোনার সেবাই সবথেকে বেশি আমি আপলোড করি, কারণ ওটাই আমি সবথেকে ভালো পারি, আমার মনে হয় সেটাই। তো দেখো আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনা স্নান করানো হয়ে গেছে, এখন গোপাল সোনা সাজুগুজু করছে, আর দেখো কত কিউট লাগছে। আমি ঠিক কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, আমি এদিক দিয়ে করছি বলে মুখটা ভালোমতো দেখা যাচ্ছে না, তো আমার দাদাভাই যেভাবে পারছে সেইভাবেই করছে। আমি আলাদা করে কিন্তু কাউকে জোর করি না যে কেউ করছিস বা করছিস না এরকমভাবে যে কেন গোপাল সোনার সেবা হচ্ছে না। আর আমার মনে হয় বন্ধুরা, বাড়িতে অনেক সময় এমনও থাকে যে গোপাল সোনার সেবা অনেকে করতে চায় না, এটাও আমি দেখেছি। তাই এক্ষেত্রে আমি বলতে চাই যে কাউকে জোর করাও উচিত নয়। যদি এমন কেউ থাকে যে কারোর হাজবেন্ড কিংবা বাড়ির কেউ একজন যে গোপাল সোনার সেবা করতে চায় না, অথচ তাকে জোর করে করানো হচ্ছে, একদম সেই হাতে লাঠি ঘুরিয়ে ছড়ি ঘুরিয়ে একদম ওরকমভাবে যে করতেই হবে, আমার মনে হয় সেটার থেকে না করাটাই ভালো। কারণ কাউকে কোনো কিছুর জন্য জোর করা উচিত নয়, বিশেষ করে গোপাল সোনার সেবা তো একদমই নয়। তাই আমি কখনো কাউকে জোর করি না, তো যেরকমভাবে আমার বাড়ির সদস্যরা পারে সেই রকমভাবে কিন্তু সেবাটা হয়, তোমরা দেখতেই পাচ্ছ। তো গোপাল সোনাকে একটা ছোট্ট আমাদের বাড়ির বাগানের গাঁদা ফুল দেখো নিবেদন করা হয়েছে, আর এখানে আমার দাদাভাই আজকে গোটা ফল আর একটু মিষ্টি দিচ্ছে, কারণ আমার দাদাভাই ফল সেভাবে ভালো করে কাটতে পারে না। তো দেখো আজকে গোপাল সোনাকে গোটা ফলের ভোগ নিবেদন করা হচ্ছে আর মিষ্টি দিচ্ছি। তো আমি একটু আগেই বললাম যে যে যেমনটা করতে পারে তাকে সেই রকমভাবেই করতে দেওয়াটা উচিত, নাহলে দেখবে বন্ধুরা জোর করে করলে পরে অনেকে বিরক্ত হয়ে যায়, অনেকে বলে আমি পারবো না করতে, আমার ভালো লাগছে না, এরকম অনেকে বলে ফেলবে যদি আমরা জোর করি কোনো কিছুর জন্য যে এটা কর ওটা কর এইভাবে কর। তো আমার মনে হয় এটা না করে কাউকে সেই স্বাধীনতা দেওয়া উচিত, আস্তে আস্তে দেখবে যে যখন পারে না প্রথমে প্রথমে একটু একটু করতে করতে কিন্তু সেগুলো শিখে যায়, যেরকম আমি অনেক কিছু জানতাম না, অনেক কিছুই আমি পারতাম না, একটু একটু করতে করতে সেটা আমি এখন যেটুকু পারি নিজের মতন করে, আমি বলছি না যে আমি অনেক কিছু পারি, তবে যেটুকু আমি নিজের মতন করে পারি সেটুকু আমি করতে পারি, আগে তো আমি সেইগুলোও পারতাম না, এটাই হলো আসল বিষয়। তো দেখো দুপুরবেলা গোপাল সোনাকে কিছু মিষ্টি আর গোটা ফলের ভোগ নিবেদন করা হচ্ছে, আর আমরা অবশ্যই জানি যখন আমরা গোপাল সোনাকে ভোগ নিবেদন করব তার মধ্যে কিন্তু তুলসী পাতা অবশ্যই দিতে হয়। তো দেখো তুলসী পাতাও দেওয়া হয়েছে, আর ধূপ প্রদীপ এবং ঘণ্টাধ্বনি সহকারে আরতিও করতে হয়, এইটুকু আমি দাদাভাইকে বলে দিয়েছিলাম, কারণ ও জানতো না যে প্রতিবার ঘণ্টাও বাজাতে হয়, তো সেটা আমার বলে দেওয়া। তো দেখো আমি নিজের মতন করে যেরকমভাবে গোপাল সোনার সেবাটা অন্য সময় করি, এটা তার থেকে একটু আলাদা হয়, তবে সেটাই আমি তোমাকে দেখাচ্ছি, অনেকেই রিকোয়েস্ট করেছিল এই বিষয়। তো চলো আমাদের গোপাল সোনা খেয়ে নিই, আমি পরে আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনা সন্ধ্যেবেলায় বসে রয়েছে,
আর আমাদের দেখো রাধা মাধব এবং গোমাতাও আছেন, তো তাদের জন্য আমি ছোট্ট কয়েকটা উলের পোশাকও বানিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো আমাদের ছোট্ট গোপাল সোনাকে আজকে সন্ধ্যাবেলা কী ভোগ নিবেদন করা হচ্ছে, মিষ্টি আর লাড্ডুর ভোগ নিবেদন করা হচ্ছে। দেখো বন্ধুরা, সকালবেলায় যে মিষ্টিটা এনেছিল একটু বেশি করে আনা, তো সেটাই ভাগ করে দেওয়া হচ্ছে একটুখানি দুপুরে একটুখানি সন্ধ্যাবেলা, এইভাবে অনেক কটা মিষ্টির মধ্যে। আর এখন তো শীতকাল, খুব একটা খারাপ হবেও না, অনেকক্ষণ কিন্তু এই মিষ্টিগুলো ভালো থাকবে। তো দেখো সন্ধ্যাবেলায় গোমাতারও সেবা দেওয়া হচ্ছে। তোমাদের একটু আগেই বলেছিলাম যে সারাদিনে আমরা দুবার কিন্তু গোমাতা সেবা দিয়ে থাকি, যখন আসল যে সকালের পুজোটা হয় এবং সন্ধ্যাবেলায়। তো দেখো গোপাল সোনার হাতের বাঁশিটা দাদাভাই খুলে রাখলো, সাইডে একটু সরিয়ে রাখলো, কারণ আমাদের ছোট্ট গোপু সোনা বাঁশি থাকলে হাতে সহজে গ্রহণ করতে পারবে না আমাদের ভোগ, তাই জন্য অবশ্যই সেটা খুলে রাখা হলো। দেখো বন্ধুরা, গোপাল সোনা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মুখটা এবং হাতটা মুছিয়ে দিচ্ছে দাদাভাই। তো আগে কিন্তু দাদাভাই এত কিছু পারতো না সত্যি কথা বলতে, আমি একটু একটু করে বলে দেওয়ার পরও অনেকটাই শিখে গেছে। এখন দেখবে যারা আগে কিছুই পারে না বা সেবা সেভাবে জানে না, আস্তে আস্তে বলে দিলে কিন্তু তারাও কিন্তু সেই আগ্রহ পায় যে গোপাল সোনার সেবা করার। আর এটা তো সব থেকে পুণ্যের কাজ আমার মনে হয়, যে কেউ যদি কোনো কারণ ছাড়াও যদি কোনোরকমভাবে সেবা করে দেয় একবার গোপাল সোনার, তবে কিন্তু সে অনেক পুণ্য লাভ করে। তো দেখো আমাদের ছোট্ট গোপু সোনার জন্য একটা ছোট্ট লজেন্স দাদাভাই ওর কাছে রাখলো, আর এক গ্লাস জল ওর কাছে চাপা দিয়ে রাখলো। দেখো যেরকম আমি মাঝে মধ্যে করি তোমরা জানো। তো এবার আমি ফিরে আসছি রাত্রেবেলায়, গোপাল সোনার সেবাটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। ফিরে এলাম রাত্রেবেলায়, আর রাত্রেবেলা গোপাল সোনাকে মিষ্টি এবং বাদামের ভোগ নিবেদন করা হয়েছে। দেখো বন্ধুরা, আর তোমরা অনেকেই জানতে চাও যে ভোগগুলো আমরা নিবেদন করি যেগুলো পরে গোপাল সোনা গ্রহণ করার পর সেটা হয়ে যায় প্রসাদ, তো সেইগুলোর আমরা কী করি, সেইগুলোও কিন্তু আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি। অনেকে জানতে চাও যে ভোগে যে তুলসী পাতাগুলো থাকে সেগুলোর আমরা কী করি, সেগুলোও কিন্তু আমরা গ্রহণ করি। অনেক কটা যদি তুলসী পাতা থেকে থাকে তার মধ্যে একটা আমরা অবশ্যই গ্রহণ করি, কারণ অনেকে জিজ্ঞেস করো যে অনেক কটা তুলসী পাতা যদি ভোগে থাকে তো সবগুলো হয়তো আমরা গ্রহণ করতে পারি না, সেইগুলো আমরা কী করি। তো আমি বাকি ঠাকুরের যে জলগুলো থাকে কিংবা যে অন্য ফুল টুল থাকে পাতা থাকে, তো সেইগুলোর সাথে আমি কোনো গাছের গোড়ায় ঢেলে দিই, তবে বিশেষ করে তুলসী পাতাগুলোও আমরা কিন্তু গ্রহণ করি। আর দেখো বন্ধুরা, গোপাল সোনার খাওয়া হয়ে গেছে এবং হাতটা মুখটা মুছে দেওয়া হচ্ছে, আর এইবারে যাবে গোপাল সোনা ঘুমু ঘুমু করতে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু লিখে জানিও কমেন্টে যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বিশেষ করে আজকের এই বিশেষ দিনের ভিডিওটা, যখন আমি নিজে গোপাল সোনার সেবা করতে পারি না তখন গোপাল সোনার সেবা কীভাবে হয় সেটাই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি। তো দেখো এখন আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনা যাবে ঘুমু ঘুমু করতে, তো একদম চলে এসেছে আমাদের ছোট্ট গোপু সোনা বিছানার কাছে। দেখো, আর তোমাদের আমি পারলে অবশ্যই ঘুরিয়ে দেখাবো গোপাল সোনার এই যে মন্দিরটা আমরা যেভাবে করেছি, কারণ একটুখানি চেঞ্জেস এসছে, তোমরা দেখতে পাচ্ছ গোপাল সোনার জন্য আলাদা একটুখানি জায়গা করা হয়েছে বিশেষ করে গোপাল সোনার জন্যই। তো আমি অবশ্যই তোমাদের পরের কোনো ভিডিওতে ঘুরিয়ে দেখাবো সেটা। তো দেখো এখন গোপাল সোনা যাবে ঘুমু ঘুমু করতে, কত মিষ্টি লাগছে দেখো তো আমাদের ছোট্ট মিষ্টি গোপু সোনার মুখটা, এই মুখটা দেখলেই কিন্তু পুরো দিনটা ভালো যায়। যখনই মন খারাপ হয় না তখন এই গোপাল সোনার মুখটা দেখলে সেই সব মন খারাপ কিন্তু পালিয়ে যায়। তোমরা অনেকে সেটা লিখে জানাও যে গোপাল সোনা সত্যি আমাদের অন্তর্যামী, কৃপাময় করুণার সাগর, তার কিন্তু কৃপার কোনো শেষ নেই। তো দেখো দাদাভাই ঘুম পাড়িয়ে দিচ্ছে নিজের মতন করে, তো আমি যেভাবে ঘুম পাড়াই সেভাবে হয়তো সেভাবে হচ্ছে না, তবে ওর মাথায় হাত বুলিয়ে যেভাবে ওকে যে শীতের পোশাকগুলো বা দেখো যে আমি করেছি চাদর কিংবা এই যে ব্ল্যাঙ্কেট, তো সেইগুলো দেখো গায়ে দিয়েও ঘুম পাড়িয়ে দিচ্ছে নিজের মতন করে। তো আলাদা করে আমি কিছু বলি না, তবে দেখবে যারা এই গোপাল সোনার সেবায় যারা যুক্ত হয়ে যায় একবার, একবার যখন যারা সেবার সুযোগ পেয়ে যায় তারা কিন্তু সেটা হাতছাড়া করে না। তো দেখো এই কটা দিনের জন্য কিন্তু দাদাভাইও খুব খুশি গোপাল সোনার সেবা করে। তো দেখো আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে ওর মতন করে, তো এবারে মুশারিটা টাঙিয়ে দিচ্ছে আর সব শেষে এক গ্লাস জল ওর কাছে রেখে দেবে। দেখো, তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সব সময় হাসি খুশি থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।